দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন পিরোজপুরের পোলট্রি ব্যবসায়ীরা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে জেলার শতাধিক ফার্ম। খামারিদের অভিযোগ, ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় মারা যাচ্ছে অনেক মুরগি। সমস্যা সমাধানে সরকারি দপ্তর থেকে কোনো চিকিৎসক মাঠ পর্যায়ে আসেন না। পাশাপাশি গত এক মাসে মুরগির খাবারের দাম বস্তা প্রতি 200 টাকার বেশি বেড়েছে, আর একদিনে বাচ্চার দাম 30 থেকে 60 টাকায় পৌঁছেছে। এ কারণে একদিকে যেমন খামারিদের ঋণের দায়ে বন্ধ হচ্ছে খামার, অন্যদিকে মূলধন আটকে গেছে খাবার সরবরাহকারীদের। খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এইগুলা এখন কিরায় করে মুরগি পালার মতো আমাগো ক্ষমতার বাইরে চলে গেছে দিন দিন। এবং আমাদের মাঝে কিছু মুরগি মরিয়ে গেছে, প্রায় 1500 মুরগি মারা গেছে। সরকারি ডাক্তার কোনো দিন আসে নাই, এই 5-7 বছরে আমরা দেখি নাই যে সরকারি একজন কোনো কর্মকর্তা এই জায়গায় আইসেন। খাবারের দাম অনেক বেশি, আগে আসলে 2100 টাকা, এখন 2500 টাকা। আমরা কি সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে আমার লোন টোন যদি দিতে হবে। বর্তমানে চাকরির বাজারে খুবই দুষ্কর, সেক্ষেত্রে আমি এই ফার্ম সৃষ্টিতে উদ্বুদ্ধ। সেক্ষেত্রে সরকারের সহযোগিতা, প্রশিক্ষণ ও দাম কমানোর প্রতি সহযোগিতা কামনা করি। আমরা আগে 1100 থেকে 1200 টাকায় খাবার কিনতাম, সেই খাবার এখন প্রায় 2500 টাকা, আর ডিমের যে দাম কম, এবার এতে আমাদেরকে মালিক বেতন বাড়াইয়ে দিতে পারতেছে না, এখন আমাদেরকে চলতে অনেক কষ্ট হচ্ছে। ফার্ম পালমো কেমন দাঁড়া, 1800 টাকার খাবারের বস্তা এখন 3000 টাকা। দেশে খুব, আমাদের এলাকায় খুব ফার্ম ছিল, এখন বর্তমানে কোনো ফার্ম নাই। পোলট্রি সেক্টরে খাবার দাম না কমানো হয়, তবে এই যে যদি বন্ধ হয়ে যায় তাই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে। এবং ওষুধের মান উন্নয়নের জন্য আমাদের দাবি থাকবে, এবং সাথে সাথে ওষুধের দাম ক্রমে আস্তে আস্তে করে ওষুধের দাম বৃদ্ধি করা হচ্ছে, ওষুধের দাম নিয়ন্ত্রণে আনতে হবে, কমাইতে হবে। একদিনের একটা বাচ্চা আমরা কয়েক 2-1 মাস আগেও কিনছি 25-30 টাকায়, এখন সেটি 60 টাকায় আসছে। এবং এক মাসের ভিতরে এক বস্তা 50 কেজির খাবার 210 থেকে 1500 টাকা বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় যদি কর্তৃপক্ষ দৃষ্টি না দেয় তাহলে অনেক ফার্ম এখন বন্ধ হয়ে যাবে এবং পোলট্রি শিল্প ধ্বংসের দিকে চলে যাবে। বন্ধ খামার পুনরায় চালুর অনুরোধ জেলা প্রাণী সম্পদ বিভাগের। তবে চলমান সংকট সমাধান না করেই নতুন প্রকল্পের কথা জানান স্থানীয় কর্মকর্তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় পিরোজপুর জেলার নাজিরপুর, নেসারাবাদ ও পিরোজপুর সদর উপজেলায় সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প আসছে। সেখান থেকে প্রতি ইউনিয়নে 500 সুফলভোগী নির্বাচিত হবে এবং 500 সুফলভোগীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে হাঁস মুরগি পালনের জন্য তাদের মুরগি দেওয়া হবে অথবা হাঁস দেওয়া হবে, খাবার দেওয়া হবে, ওষুধ দেওয়া হবে এবং একটি ঘর দেওয়া হবে। আশা করি আমাদের এই প্রকল্প চালু হলে পিরোজপুর জেলার নির্বাচিত উপজেলাগুলোতে ডিম ও মাংসের সরবরাহ বাড়বে বলে আমি আশা করি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে পিরোজপুরে ছোট বড় মিলিয়ে 50,000-এর বেশি মুরগির খামার রয়েছে। সেখান থেকে প্রতি বছর 45 কোটি ডিম উৎপাদন হয়ে থাকে। সময় সংবাদ, পিরোজপুর।